অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিযুক্ত হওয়ায় ডক্টর ইউনুসকে ফোন করে শুভেচ্ছা জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়প এরদোগান। বাংলাদেশ পুনর্গঠনের সহায়তায় আশ্বাস দিয়েছেন তিনি, সেই সাথে বন্যা দুর্গত এলাকায় মানবিক সহায়তা দেবেন বলে ডক্টর ইউনুসকে জানিয়েছেন। ফোন কলের এই বিষয়টি নিশ্চিত করেছে তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ। ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে চলতি মাসের শুরুর দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হলে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। এই দায়িত্ব নেবার পর বিশ্বের বহু আন্তর্জাতিক সংস্থা, রাষ্ট্র ও সরকার প্রধান তাকে অভিনন্দন জানিয়েছেন এবং এখনও জানাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার অভিনন্দন জানালেন এরদোগান। এর আগে তাকে অভিনন্দন জানান তুর্কি ফার্স্ট লেডি এমিনে এরদোগান। গত 27 আগস্ট মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ডক্টর ইউনুসকে টেলিফোন করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অভিনন্দন জানিয়েছেন এরদোগান। বিপরীতে প্রধান উপদেষ্টা তার দীর্ঘদিনের বন্ধু এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে তুর্কি ফার্স্ট লেডি এমিনে এরদোগান ও তিনি যে জাতিসংঘের জিরো ওয়েস্ট ফোরামের সদস্য তা স্মরণ করেছেন। প্রধান উপদেষ্টা তুর্কি প্রেসিডেন্টকে বাংলাদেশের সঙ্গে তুরস্কের বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। বলেছেন, তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক শক্তি, বাংলাদেশের উৎপাদনসমূহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন। জবাবে প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, শিগগিরই বাংলাদেশের পুনর্গঠনের সহায়তার জন্য তিনি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় পাঠাবেন। সেই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ডক্টর ইউনুস এরদোগানের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সুবিধাজনক সময়ে তুরস্ক সফরে যাবেন বলেও জানিয়েছেন। বিপরীতে ডক্টর ইউনুস এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন, তিনি এই প্রস্তাবও গ্রহণ করেছেন। ফোনালাপকালে এরদোগান বাংলাদেশের চলমান বন্যায় প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন, সেই সঙ্গে মানবিক সহায়তা দিয়ে বন্যা কবলিত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। জবাবে এরদোগানকে ধন্যবাদ জানান ডক্টর ইউনুস। প্রসঙ্গত, ভারত থেকে নেমে আসা ঢল এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণেই দেশে অন্তত 11টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। চলমান এই বন্যায় এখন পর্যন্ত 27 জনের প্রাণ গেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজ রয়েছে 2 জন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। প্রয়াতদের মধ্যে কুমিল্লায় 10 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 5 জন, খাগড়াছড়িতে 1 জন, নোয়াখালীতে 5 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন, নোয়াখালীতে 1 জন এবং কক্সবাজারের 3 জন রয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন পর্যন্ত 11টি জেলার 74টি উপজেলা বন্যা প্লাবিত। জেলাগুলো হল ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 56,19,375 জন। পানিবন্দী পরিবার 12,07,429টি।